সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় চারজন সিবিআই কর্তাকে সাসপেন্ড করা হয়েছে এই নিয়ে দিন কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তার প্রশ্ন চারজনকে সাসপেন্ড করতে সিবিআই এত দেরি কেন করল সেই সঙ্গে কুনাল ঘোষের দাবি লালন শেখের মৃত্যু নিয়ে বহু প্রশ্নের উত্তর এখনো অধরা দেখুন এই লালন শেখ মৃত্যু রহস্যে সিবিআই তাদের কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় স্টেপ নিয়েছে সাসপেন্ড করেছে এটা একেবারেই রুটিন প্রসেস বরং এটা অনেক দেরিতে হলো কারণ যে সময় হয়েছে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যে বকটু মতো একটি স্পর্শকাতর কাণ্ড এবং সেখানে লালন শেখ তাকে গুরুত্বপূর্ণ চরিত্র বলে নানা ধরনের গল্প ছাড়া হচ্ছিল সেই সময় লালন শেখ সিবিআই হেফাজতে রহস্যয ভাবে মারা গেলেন তার প্রাথমিক একটা স্টেপ হতেও এতদিন লেগে গেল এবার প্রশ্ন হচ্ছে এই যে এর সঙ্গে আনুষঙ্গিক কিছু আরো কথা উঠেছিল কিছু রহস্য ছিল কিছু অসঙ্গতি ছিল সেই শরীরের যে অবস্থান ছিল তার থেকে শুরু করে আরো কিছু রহস্যের সমাধান হয়নি তো এই বাই রুটিন কয়েকজনকে শুধুমাত্র সাসপেন্ড করে দিয়ে সেই প্রশ্নগুলো কিভাবে মারা যেতে পারে কেন এই ধরনের পরিস্থিতি হলো এর কোনো সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত এলো না ছিল তাতে একটা প্রশ্ন তোলার অবকাশ থাকে কেন তিনি আত্মহত্যা করবেন অন্যান্য কিছু প্রশ্ন ছিল সেইগুলো আপাতত ধামাচাপা দেওয়ার চেষ্টা